আপনি 8-9 টাকাতেই 1 বিঘা জমিতে লাঙল দিতে পারবেন। এটাই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার টিলার। অ্যাবসলিউটলি কৃষিরাজ Gen 3 বলি, অ্যাবসলিউটলি ইকো ফ্রেন্ডলি। আপনাদের মেশিন কি কি ধরনের কাজ করতে পারে? আমরা এটাকে মাল্টি ইউটিলিটি ফার্মিং টুল বলছি। এটা মেশিনটাকে 5 ভাবে আরো ইউজ করা যায়। একটা ট্রলি অ্যাটাচ করা যেতে পারে, একটা রাইড ডাউন অ্যাটাচমেন্ট আছে, একটা স্প্রেয়ার অ্যাটাচমেন্ট আছে, পাওয়ার স্প্রেয়ার। নাম্বার 4 হচ্ছে রোটাভেটার, ব্যাক রোটার, একটা ওয়াটার পাম্প আছে, আর নাম্বার 5 হচ্ছে একটা বুশ কাটার আছে, যেটা আপনার আগাছাগুলো কেটে আপনার বার করার জন্য। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আচ্ছা, আপনারা শুনেছেন কখনো 1 বিঘা জমি চাষ করতে 8 টাকা খরচ হয়? হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই, আপনি 8-9 টাকাতেই 1 বিঘা জমিতে লাঙল দিতে পারবেন। আজকের ভিডিওটা সেই টপিক নিয়েই। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন একটি পাওয়ার টিলার এসেছে যেটি পরিবেশ বান্ধব, যেটা চলে ইলেকট্রিকে, যেখানে লাগবে না পেট্রোল, লাগবে না ডিজেল, লাগবে না মোবিল, লাগবে না মেনটেন্যান্স কস্ট। শুধুমাত্র আপনার মেশিনটা আপনার বাড়িতে আসলেই আপনি আপনার বাড়ির ইলেকট্রিকে চার্জ করে এই মেশিনটা চালাতে পারবেন। 1 বিঘা জমিতে সেই ইলেকট্রিকের চার্জের খরচ পড়বে মাত্র 8 টাকা। চলুন আজকের এই মেশিন সম্পর্কেই আমরা একটা বিস্তারিত ভিডিও বানাই। এই মেশিনের দাম কত, এই মেশিনের কতদিন ওয়ারেন্টি আছে, একবার মেশিনটা কিনলে কত বছর পর্যন্ত লাস্টিং করবে, মেশিনের কী কী বেনিফিট, এবং এই মেশিন থেকে আপনি কত ধরনের কাজ করতে পারবেন, এটাই কিন্তু এই মেশিনের বলতে পারেন একটা USP। নর্মালি ট্রাক্টর দিয়ে আপনি জমি চাষ করছেন বা মই দিচ্ছেন, এগুলো হলো, কিন্তু এই এমন একটা মেশিন যেটা থেকে আপনি 5-6 রকমের মাল্টিটাস্কিং করতে পারবেন। চলুন সরাসরি আর কথা না বাড়িয়ে এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই বোলপুরের একজন ফার্মারের কাছ থেকে, যিনি মেশিনটি কিনেছেন তার ফার্ম হাউসে ব্যবহার করার জন্য। এবং এই মেশিন সম্পর্কে আরও কিছু ডিটেলস আমরা কোম্পানির একজন এক্সিকিউটিভের কাছ থেকেও জেনে নেব, এই মেশিন কীভাবে কাজ করে এবং আপনারা কীভাবে এই মেশিন পেতে পারেন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? একদম ঠিকঠাক, আপনারা ভালো আছেন তো? ভালো আছি। ওকে, তো আপনার পরিচয়টা যদি একটু দেন। বেসিক্যালি আমি তো একজন মাস্টারমশাই, আমি স্কুলে পড়াই। ওকে, কিন্তু হ্যাঁ আমি টিচার। আমার চাষবাসটার উপরে একটা প্যাশন আছে, আমি বাড়িতেও একটু ফার্মিং করি অল্প স্বল্প। তো যেহেতু আমার প্যাশনটা আছে আর আমার মনে হয় যে আগামী দিনে মানে ভালো খাবার এটা একটা বড় সংকটের জায়গা তৈরি হবে, আমরা যেটাকে কেমিক্যাল ফ্রি ফুড বলি আর কি, অর্গানিক ফুড, সেটার একটা সাংঘাতিক ক্রাইসিস এখন চলছে গোটা দেশেই, এবং আগামী দিনে এটা আরও বেশি হবে বলেই মনে হয়েছে। তো সেই ব্যাপারটা মাথায় রেখে এবং একটা পরিবেশ বান্ধব সেট আপ তৈরি করার জন্যে আমি এই জায়গাটা কিনেছি। আমরা মানে অর্গানিক সবজির পাশাপাশি পরিবেশ বান্ধব মেশিন। অবশ্যই। তো যখন আমি প্রথম ইউটিউবে এই ভিডিওটা দেখি তখন আমার আমি খুব অ্যাট্রাক্টেড হই এবং আমি কমিউনিকেট করি এনাদের সঙ্গে, কোম্পানির সঙ্গে, সুকান সলিউশনের সঙ্গে। তো এরা আমাকে প্রচুর পরিমাণে ভিডিও পাঠায়, তো সেই ভিডিওগুলো দেখে আমি অনেকটাই কনফার্ম হই, হ্যাঁ আমি মোটা স্যাটিসফাইড হই। তো আমি শেষ পর্যন্ত এটা অর্ডারই করি। আচ্ছা, তো এটা আসবার পর প্রথম দিকে আমাদের একটুখানি যেটা হয় আর কি, যে কোনো নতুন মেশিন সম্পর্কে একটা ভীতি থাকে, তো সেই ভীতিটা একেবারেই আমার অদ্ভুত লেগেছে, সেই ভীতি কাটতে আমার 2 মিনিট সময় লেগেছিল। তো তাহলে আমরা একটু কোম্পানির এক্সিকিউটিভের সঙ্গে একটু কথা বলে নিই যে এর সঙ্গে কী কী জিনিস পাওয়া যেতে পারে এবং এই মেশিনের বেনিফিট ফার্মাররা কী কীভাবে নিতে পারে। ঠিক ঠিক, আমারও জানা হবে সেটা। তাহলে আপনি সুকুন সলিউশনের থেকে এসেছেন তাই? হ্যাঁ, আমি। আপনার পরিচয় যদি একটু দেন। আমার নাম সুপ্রতীক গুহ। ওকে, আমাদের অফিস গুড়গাঁওতে, আর যে মেশিনটা আজকে আমরা ভিডিও করছি সেটা আপনার আমাদের ফ্যাক্টরি ইউনিটটা হচ্ছে গাজিয়াবাদে, ওখানেই প্রোডাকশনটা হচ্ছে। আমি দিল্লিতেই অফিস আমাদের, তো এই কয়টা কাজের জন্য কলকাতায় এসেছি। আচ্ছা, তো আমরা সামনে দেখতে পাচ্ছি আপনাদের কোম্পানির মেশিন, এটাই হচ্ছে ইলেকট্রিক পাওয়ার টিলার। অ্যাবসলিউটলি কৃষিরাজ Gen 3 বলি, মডেলটার নাম কৃষিরাজ Gen 3, Generation 3। ওকে, কৃষিরাজ Gen 3। আচ্ছা, এই মেশিনের সম্পর্কে আমাদের ছোট্ট একটা বিবৃতি দিন। আমাদের প্রথম 1, 2, 3 করে বলি। ফার্স্ট পয়েন্ট, ডেফিনেটলি আমাদের এই মেশিন হেলথ প্রমোট করে, স্বাস্থ্যকে প্রমোট করে। কারণটা হচ্ছে যে ডিজেল পেট্রোল মেশিনে
যে ধোঁয়াটা যে কত 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 বড় ক্ষতিকারক সেটা আমরা সবাই জানি, পলিউশন প্রচুর আছে প্রচণ্ড। এবার তার থেকে লাংসের লাংসের অসুখ, এই অসুখ সেই অসুখ হচ্ছেই, সেটা একটা নাম্বার ওয়ান রিজন। কারণ এই মেশিনে সেরকম কোনো কোনো আপনার এই ফিউম যেগুলোকে বলা হয় ধোঁয়া, তার কোনো চান্সই নেই, ইকো ফ্রেন্ডলি, অ্যাবসলিউট ইকো ফ্রেন্ডলি। নাম্বার টু রিজন হচ্ছে যে আপনার কোনো ভাইব্রেশন নেই। আমরা ভাবি ভাইব্রেশনে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু নার্ভের বিভিন্ন রোগ এই মেশিন ভাইব্রেশনের থেকেই আসে। হয়তো আমরা এক দু বছর ইউজ করলে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীকালে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে একটা কৃষকের বিভিন্ন রকম হেলথ কন্ডিশন ডেভেলপ করে। তার একটা বড় কারণ হচ্ছে যে আপনার ওই মেশিনগুলো ভাইব্রেশন, মানে হাতে ধরে থাকলে হাতে এইভাবে কাঁপতে থাকে কন্টিনিউ, একদম সারাক্ষণ ঢানা 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 করে চলছে, ওরকমই চলছে। এটা আপনি চালালে বুঝতে পারেন যে মেশিন চলছে, এত এতটাই স্মুথ। অ্যান্ড নাম্বার থ্রি ডেফিনেটলি যে খরচাটা আপনি ডিজেল পেট্রোল মেশিনে যেটা করছেন সেটা আপনার এখানে আপনার ফাইভ টাইমস লেস খরচা পড়ছে। এটা আমাদের স্টার্টিং এর অপশন রয়েছে 100%। কারণ একটা চাষি আজকে কাজ করে ফসল ফলিয়ে বিক্রি করে যদি দু পয়সা ঘরে তুলতে না পারলো, তার কাজ করে লাভটা কি? আচ্ছা ডাইরেক্ট তাহলে আমি চলে আসি কস্টের ব্যাপারে। আমি যদি কম্পেয়ার করি প্যারালালি, আপনাদের মেশিনে কত কস্টিং হবে এবং ডিজেল পেট্রোল চালিত মেশিনে কত খরচ হবে? দেখুন ডিজেল পেট্রোলে আমরা যেটা হিসেব করে দেখেছি, আমাদের যে এখন যে ব্যাটারিটা, ফার্স্ট যে ব্যাটারিটা 4 hours ব্যাকআপ, ওই ব্যাটারিটা চার্জ করতে আপনার সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, ঠিক আছে? আর অ্যাপ্রক্সিমেটলি 3 ইউনিট ইলেকট্রিক কনজাম্পশন ওটা চার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এই মেশিনটা কত বিঘা জমিকে চার্জ করতে পারে? 2 থেকে 3 ঘন্টা লাগে 1 acre করতে, ডিপেন্ড করছে সয়েল কন্ডিশন। যখন প্রথমবার করছেন একটু সময় বেশি লাগবে, কিন্তু ওভারঅল অ্যাভারেজ টাইম সেকেন্ড থার্ড বার থেকে আপনার কমে যাচ্ছে। তো 2 থেকে 3 ঘন্টা সয়েল কন্ডিশন উপর ডিপেন্ড করে 1 acre লাগছে। মানে বলা যেতে পারে যে আপনি 4 ঘন্টা একটানা চলতে পারে, তাহলে ধরতে পারি একবার চার্জ দিলে 1 acre মানে 3 বিঘা জমি পুরো চাষ করা যায়। একদম। তাহলে ডাইরেক্ট জিজ্ঞাসা করি যে 3 acre জমি চাষ করতে তাহলে কত টাকার ইলেকট্রিসিটি? রাইট, এটা আপনার চার্জ করতে 3 ঘন্টা মতো লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। ইউনিট লাগবে আপনার 3 ইউনিট। যদি আমি 7 টাকা কিংবা 8 টাকা ইউনিট ধরি, তো 3 ঘন্টা চার্জ করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার 25 টাকা মতো খরচা হচ্ছে। 25 টাকা খরচা হচ্ছে, আর কোনো খরচা কিন্তু এর মধ্যে নেই। এবার সেম অ্যামাউন্ট অফ কাজ আপনি যখন ডিজেলে করছেন, আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 1 ঘন্টা কাজ করা মানে হচ্ছে ডিজেলের 1 লিটার ডিজেল গেল। সেই জায়গায় আপনি 3 ঘন্টা কাজ করতে মানে আপনার 300 টাকা ডিজেল লাগছে, প্লাস আনুষঙ্গিক মোবিল আছে, অয়েল আছে, সেগুলো তো আলাদা। তো এই জায়গায় আমরা দেখেছি আমাদের যেই লিথিয়াম ব্যাটারিটা দেওয়া হয়েছে, এর অ্যাপ্রক্সিমেটলি লাইফ হচ্ছে 2000 চার্জিং সাইকেলস কিংবা 5 to 6 years অফ লাইফ, রাইট? তো 5-6 বছর যদি আমরা ধরি, এটা একটা বেঞ্চ মার্ক প্যারামিটার ধরে চলি, তো 5-6 বছর এই মেশিনে কাজ করার পরে, 5-6 বছর যখন আপনি ডিজেল মেশিনে কাজ করছেন, আপনার অ্যাটলিস্ট কমসে কম 5 থেকে 6 গুণ টাকা আপনার এই মেশিন ইউজ করলে আপনার টাকা বেঁচে যাচ্ছে। আচ্ছা এবার চলে আসি এই মেশিনের পাওয়ারের উপর। এই মেশিন ফার্মাররা কেন ব্যবহার করবে যেখানে মার্কেটে পেট্রোল ডিজেলের মেশিন অ্যাভেলেবেল? তো এর মধ্যে আমরা 1200 ওয়াটের BLDC মোটর দেওয়া হয়েছে। আর এটা যখন আমরা খেতে নিয়ে গেছি এটার সঙ্গে কাজ করাতে, ইকুয়াল কম্পারেড টু আ ডিজেল টিলার, দেখা গেছে যে কাজটা ওই মেশিনটা করছে 10 HP টিলারটা, আমাদের এই টিলার সেম কাজ করছে, কোনো তফাৎ নেই। আচ্ছা এবার চলে আসে একটা মেন পয়েন্টে, সেটা হচ্ছে আমরা দেখেছি মার্কেটে যে পাওয়ার টিলার পাওয়া যায় বা পাওয়ার উইডার পাওয়া যায়, তার সঙ্গে অনেক ধরনের কাজ করা যেতে পারে। তো আপনাদের মেশিন কি কি ধরনের কাজ করতে পারে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আর এটা আমাদের মেশিনের USP বলতে পারেন। আমরা এটাকে মাল্টি ইউটিলিটি ফার্মিং টু বলছি, কারণ এর সঙ্গে টিলিং এর কাজ কিংবা প্লামিং এর কাজের সঙ্গে সঙ্গে এটা মেশিনটাকে পাঁচভাবে আরও ইউজ করা যায়। একটা ট্রলি অ্যাটাচ করা যেতে পারে যেটা আপনার 500 কিলো মতো ওজন ক্যারি করতে পারে, যেটা কৃষকরা বিভিন্ন কাজে লাগাতে পারে, ফার্টিলাইজার ক্যারি করার জন্য, শস্য ক্যারি করার জন্য, যে কোনো ইচ্ছে। একটা রাইডাউন অ্যাটাচমেন্ট আছে যেটাতে আপনার পেছনে লাগবে, তাতে আপনার একটা লোক বসে পুরো ক্ষেতটা সে বসে বসে কাজ করতে পারে। নাম্বার থ্রি একটা স্প্রেয়ার অ্যাটাচমেন্ট আছে, পাওয়ার স্প্রেয়ার, যেটা ক্যাপাসিটি 20 থেকে 20-25 ফিট, যেটা লোকে ইউজ করছে জল কিংবা আপনার ওষুধ স্প্রে করার জন্য। নাম্বার ফোর হচ্ছে রোটাভেটার, ব্যাক রোটার, তার মধ্যে 1200 ওয়াটের মোটর আলাদা করে দেওয়া আছে। নাম্বার ফাইভ হচ্ছে আপনার একটা ওয়াটার পাম্প আছে, সেই ওয়াটার পাম্পটার কাজ হচ্ছে আপনার খেতের আশেপাশে যদি আপনার কোথাও আপনার ছোটো পুকুর থাকে কিংবা জলের ব্যবস্থা থাকে, 12 থেকে 15 ফিট নিচ থেকে জল তুলতে পারে। আর ওটা আপনার ড্রিপ ইরিগেশনে ইউজ হচ্ছে, মানে জল তুলে আগে 700 থেকে 800 মিটার অবধি জলটা আগে দেওয়া যেতে পারে। একদম একদম। আচ্ছা আর নাম্বার ফাইভ হচ্ছে একটা বুশ কাটার আছে, যেটা আপনার আগাছাগুলো কেটে আপনার বার করার জন্য। এই পাঁচখানা অ্যাটাচমেন্টও আছে। এবার তাতে অনেকে গ্রাস কাটারও বলে থাকে, গ্রাস কাটার কিংবা ব্রাশ কাটার বলতেন, সেটাই বলছি। এবার এই পাঁচখানা অ্যাটাচমেন্ট মিলিয়ে এটাকে আমরা মাল্টি ইউটিলিটি বলছি, যেটা আপনার কৃষককে হচ্ছে কি এটা
5-in-1 একটা এরা এটা নিয়ে নিলে এটা ছোট কৃষকের আর কিছু নেওয়ার প্রয়োজন পড়ছেই না। একটা মেশিন দিয়ে সে 5 থেকে 7 রকমের তার জমির যা যা কাজ আছে সব করে ফেলে। একদম 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 আমরা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মেশিন তৈরি করেছি। মানে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা এইটুকুনির মধ্যে পুরো মেকানিজম। এখানে সুইচ অন সুইচ অফ হচ্ছে, এমসিবিটা আগে, এখানে ব্যাটারি মিটার দেওয়া আছে যেমন ফোনে থাকে কতখানি ব্যাটারি আছে, কতখানি কমতে কমতে কীভাবে আছে, এটা ইন্ডিকেটর করবে যে কখন ব্যাটারি চার্জ দেওয়া উচিত। থ্রটলটা এখানে, রেসটা এখানে, মেশিন আগেও যাবে আর রিভার্স মোশনও আছে। মানে একদম এটা ইউজ করার পরে আমরা যে বারবার বলি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোয়ালিটি, এই মেশিন ইউজ করার পরে কৃষকরা বুঝতে পারবে যে ভালো জিনিস ইউজ করার কী মজা। আপনাদের ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস পয়েন্ট আছে যেখান থেকে সেই হেল্পগুলো পেতে পারে বা ডাইরেক্ট কোনো প্রবলেম হলো কাস্টমারের সঙ্গে কথা বলতে পারে? কাস্টমার কেয়ার সার্ভিস, এক্স্যাক্টলি, আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস হচ্ছে যেখানে আমাদের ফ্যাক্টরিটা গাজিয়াবাদে সেখানেই, রাইট। আর এই মেশিনটাকে আমরা এমনভাবে তৈরি করেছি, এটাকে আমরা বলি সেলফ সার্ভিসেবল মেশিন, রাইট। একজন কাস্টমার কাছে যেই মেশিন পৌঁছলো তাকে ম্যানুয়াল দেওয়া হলো আর আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার তাকে মোটামুটি 25-30 মিনিট একটা একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাকে বলে দেয় যে মেশিনটা ছোটোখাটো কোনো প্রবলেম হলে কীভাবে কী করতে হতে পারে। ওকে, আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন অনেক ফার্মার আছে যারা কোনো নতুন মেশিন পেলে তারা ব্যবহার করতে গিয়ে একটুখানি ভয় পায় যে কী হয়ে যাবে না হয়ে যাবে আমার হাতে করতে গেলে, তো সেক্ষেত্রে আপনাদের কোম্পানির কোনো হোম মানে ডোর স্টেপ সার্ভিস আছে যেখানে পরবর্তীতে গিয়ে পৌঁছে তার বাড়িতে? একদম, আমাদের সার্ভিস টিমের এরকম 4-5 জনকে রাখা হয়েছে যারা অলওয়েজ রেডি টু মুভ। মানে এরকম কোথা থেকে যদি ফোন আসে যে এই একটা প্রবলেম হচ্ছে আমি ফেস করতে পারছি না, 48 আওয়ার্সের মধ্যে আমাদের মানে পুরো ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমাদের লোক পৌঁছে যাবে, অ্যাসিস্ট করবে, মেশিন রেডি করবে, তাকে ট্রেনিং দেবে, তাকে সন্তুষ্ট করে তারপর সেখান থেকে বেরোবে। ওকে, আচ্ছা, এবার চলে আসি প্রত্যেকটা ফার্মারের যেটা লাস্ট প্রশ্ন থাকে যে আমি এত কিছু সব দেখলাম, এরপরে মেশিনের প্রাইস কত, কত দামে আমি মেশিনটা কিনতে পারি? এই জেনারেশন 3 মেশিনটার কস্ট হচ্ছে 75,000, ঠিক আছে, মেশিনটার কস্ট 75,000। আচ্ছা, নাম্বার 2, এর মধ্যে যে ব্যাটারি লাগবে ব্যাটারি কস্টগুলো সেপারেট। আচ্ছা, যেমন 4 ঘন্টার একটা ব্যাটারি 36,000 মানে 36,000 টাকা পড়ছে, 5 ঘন্টার ব্যাটারি 48,000 টাকা পড়ছে আর 6 ঘন্টার ব্যাটারি 60,000 টাকা পড়ছে। আচ্ছা, ঠিক আছে, এবার কাস্টমারের ওপরে ডিসিশনটা যে সে কোন ব্যাটারিটা তার জন্য নিতে চাইছে। এবার আপনার ধরুন আমি একটা এক্সাম্পল দিই, 75,000-এর মেশিন আর যদি 4 ঘন্টার ব্যাটারি নেয় মানে 75 আর 36 মিলি হচ্ছে 1,11,000 টাকা। এই 1,11,000 টাকার পরে আগামী 5 থেকে 6 বছর তার কিন্তু আর কোনো খরচা নেই, ডেইলি 3 ইউনিট ইলেকট্রিক খরচা ছাড়া তার আর কোনো খরচা নেই, 5 বছর পর্যন্ত তার খরচা জিরো বলা যায়। একদম, তাহলে প্রত্যেকে ডোরস্টেপ ডেলিভারি পেয়ে যাবে মেশিন? একদম, বুকিং করতে হবে আমাদের সেফ এক্সপ্রেস বলে। কন্ট্রাক্ট করার একটু প্রসিডিউরটা বলে দিন। ইউটিউবে ভিডিও চলছে, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করলে এক্সিকিউটিভ ফোন তুলবে, তার সঙ্গে আপনি ডিসকাস করতে পারেন মেশিনের সামনে, আরও আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো জিজ্ঞেস করতে পারেন, তারপর সেই আপনাকে বুকিং প্রসিডিউর বলে দেবে। যদি 1 মিনিটের মধ্যে আপনি আপনাদের কোম্পানির সম্পর্কে কী বলতে চান? দেখুন, আমাদের লড়াইটা, আমাদের যিনি MD যার মাথা থেকে এই বেরিয়েছে, আমাদের সবার লড়াইটা হচ্ছে যে আগেনস্ট পলিউশন, আগেনস্ট বলতে পারেন একটা বেটার এনভায়রনমেন্ট দিকে রাখার, সেই দিক থেকে আমি সেটা তৈরি করেছি। আর আমাদের বিশ্বাস আর এটা আমার বিশ্বাসটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আসছে যে বেশিটা সবার ভালো লাগছে আর আগামীকালে ভারতবর্ষে প্রচুর কৃষক ধীরে ধীরে আরও লোক বেশি এটা ইউজ করতে থাকবে। আর লাস্ট টাইম একটাই কথা বলার আছে যে আমাদের স্কুন সলিউশনসের একটা প্রপার ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা প্রত্যেক মাসে প্রত্যেক দিন যখন নতুন ভিডিও আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা ওয়েস্ট বেঙ্গলে সবার প্রথম এই মেশিনের সম্পর্কে আপনাদের একটা নতুন তথ্য দেওয়ার চেষ্টা করলাম, যেটা ইকো ফ্রেন্ডলি, যেটা আপনাদের কস্ট অনেক কমিয়ে দেবে এবং আপনার ফার্মিংকে অনেক বেশি সহজ করে তুলবে। সঙ্গে একটা মেশিন থেকে আপনি মাল্টিপারপাস বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো আপনার যদি এই ধরনের মেশিন প্রয়োজন পড়ে অবশ্যই কোম্পানির ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন, আপনারা এই মেশিন যে কোনো জায়গাতে থাকুন না কেন আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন। এবং যদি মনে হয় আপনারা ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিক্যালি দেখবেন এই মেশিনটা, আমরা কলকাতা থেকে বোলপুরে চলে এসেছি এই মেশিনটা সরাসরি দেখে আপনাদের সামনে রিভিউ দেওয়ার জন্য, কারণ আমরা সবসময় চেষ্টা করি যেটা দেখবো সেটাই আমরা মানুষকে দেখাবো এবং যেটা বাস্তবে তার ইউজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারাও
আসুন, এসে মেশিন চোখে দেখুন বা আপনারা কোম্পানির সঙ্গে কথা বলে নিন, কথা বলে মেশিন কিনে আপনারাও এই বেনিফিট নিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।